नमस्कार, আমি পায়েল চৌধুরী, নেকেড দ্য নেকেড স্টোরি ছবির রাইটার ডাইরেক্টর, প্রোডিউস বাই ডক্টর প্রবীর ভৌমিক সভূমি এন্টারটেনমেন্ট। এই স্টোরিটা, নেকেড স্টোরিটা আমাদের একটা সাইকোলজিক্যাল সাসপেন্স থ্রিলার, যেটা নিয়ে আমাদের ইন্ডাস্ট্রিতে খুব একটা কাজ হয় না, হলে এখন কাজ শুরু হয়েছে। এবং এই ছবিটার আমার করার পেছনে এর চারটে বিষয় আমরা হাইলাইটেড করেছি। বিষয়টা একটা হচ্ছে চাইল্ড এক্সটর্শন বা চাইল্ড অ্যাবিউস, তারপর হচ্ছে সেক্স বা হোম ভায়োলেন্স, ইলিগাল অ্যাবোশনস, সেক্সুয়াল ওরিয়েন্টেশন ক্রাইসিস বা এলজিবিটি ইস্যু, যেগুলো এখন সবকটাই এখন বার্নিং ইস্যুস চলছে আমাদের আপাতত সোসাইটিতে। এবং তার সঙ্গে একটা আমার ডার্ক মিস্ট্রি থ্রিলারও এর সঙ্গে অ্যাড হয়েছে। তো অডিয়েন্সকে ফাইনালি এন্ড অফ দ্য স্টোরি গিয়ে ওরা বুঝতে হবে যে এক্স্যাক্টলি দুটো মার্ডার হবে এবং কে মার্ডার দুটো করছে, এবং তার সঙ্গে একটা সমকামী সম্পর্কও দেখানো হয়েছে। कभी कभी मैं ये डरावने सपने देखती हूँ कि कोई मेरा खून करने आ रहा है। मुझे ऐसे कुदकुदी पसंद नहीं। क्यों? मैं तो तेरा पापा जैसा हूँ। छोड़ो जादू! छोड़ो! অভিনয় করেছেন আমাদের পায়েল চক্রবর্তী, লিড ক্যারেক্টার, যিনি আজকে আমাদের মধ্যে নেই, মারা গেছে পায়েল। মৃণালিনী চ্যাটার্জি, সুদীপ চক্রবর্তী, জিৎ চ্যাটার্জি, প্রিয়ান্তিকা কর্মকার, যশবন্ত বিশ্বাস সমর্পিত। হ্যালো, আমি জিৎ চক্রবর্তী, দ্য নেকেড স্টোরির অ্যাক্টর। আমাদের ফিল্মটা জার্নি স্টার্ট হয়েছিল অনেক আগে, ফাইনালি আজকে সেটা গিয়ে শেষ হলো। ফাইনালি নেকেড স্টোরি আজকে রিলিজ করেছে। আমি চাইবো ফিল্মটা সবাই দেখুক, সবাই আসুক। এখন তো জাস্ট প্রিমিয়ার শো রাখা হয়েছে, এরপর আরও অনেক কিছু, বেশ কিছু হলে রিলিজ করতে চলেছে, ঝাড়খণ্ড, দিল্লি, আরও অনেক সিটিতে আসবে ফিল্মটা। অডিয়েন্সকে বলবো, দ্য নেকেড নামটা শুনে জাজ না করে ফিল্মটা এসে দেখে ফিল্মটাকে জাজ করা উচিত। उसकी एक छुअन से क्यों सब कुछ बदल गया? नेकेड स्टोरी, डायरेक्टर পায়েল চৌধুরী। আমি অভিনেতা সুদীপ চক্রবর্তী, এই ছবির মেইন ভিলেন, নেগেটিভ ক্যারেক্টার করেছি। একদম নতুন গল্প, এবং আমার যে ধরনের চরিত্র করি, আমাকে দর্শক যে ধরনের চরিত্রে দেখে অভ্যস্ত, তার চেয়ে সম্পূর্ণ আলাদা চরিত্রে আমাকে দেখবেন এই ছবিটায়। এবং এই গল্পটার মধ্যে একটা সামাজিক বার্তা রয়েছে। ছবিটা দেখার পর অনেক কিছু খুঁজে পাবেন, ভাবতে শেখাবে লোককে। আমাদের নর্থ বেঙ্গলে কাজ করেছি, ডুয়ার্সে। আমরা দারুণ লোকেশান, আপনারা ছবিটার মধ্যে দারুণ লোকেশান পাবেন। এবং আমরা প্রত্যেক ইউনিট পুরো আনন্দের সঙ্গে কাজ করেছি। সবাই ছবিটা দেখুন, ভালো মন্দ তারপরে বিচার করবেন, তবে আমাদের পক্ষ থেকে বলি ভালো লাগবে ছবিটা, নতুনত্ব আছে গল্পটার মধ্যে। নমস্কার, পায়েলদির আমি অনেক শর্ট ফিল্ম দেখেছি, অন্য রকমের গল্প, বিভিন্ন টাইপের, কিন্তু এইটা একদম আলাদা রকমের। নেকেড স্টোরি শুনতে খুবই খারাপ লাগছে, কিন্তু গল্পটা একদম আলাদা। আমি দর্শকদের অনুরোধ করব, প্লিজ হলে এসে মুভিটা দেখতে। আপনাদের আশা করছি ভালো লাগবে। ছবিটা আমাদের, এটা ছবিটা একটা আনইউজুয়াল একটা এই বিষয়টা, কারণ এই বিষয় নিয়ে এতগুলো বিষয়কে একসঙ্গে মার্চ করে সব এক খুব একটা ছবি হয় না। তার সঙ্গে আমরা একটা একটা মিস্ট্রি, একটা থ্রিলার, সাসপেন্স থ্রিলারও অ্যাড করেছি। তো আশাবাদী ডেফিনেটলি আছে যে লোক পছন্দ করবে, এবং এগুলো, এটা অনেকগুলো ফেস্টিভ্যালেও পাঠানো হয়েছে, তো সেখানে ক্র্যাক করলেও, লরেল কিছু অ্যাড হলেও ছবিটার মর্যাদা বাড়বে আশা করি।